এই চারটে শাড়ি বিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম। বিয়ে হয়ে গেল 2 মাস, বিয়ে বাড়িরও জামা কাপড় বোধহয় ধুয়ে কেচে আলমারিতে তুলে দিয়েছে, কিন্তু আমার শাড়িগুলো আর তোলাই হয়নি। গুড আফটারনুন ফ্রেন্ড, এই যে আফটারনুন হয়ে গেছে, সকালবেলার কাজ সকালে হয়ে গেছে, এখন বেলা অনেকটা হয়ে গেছে, আমার রান্না বান্নাও হয়ে গেছে। এখন হচ্ছে স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া স্নান করব, পুজো দেবো, তারপর হচ্ছে খাবো। তো আজকে আমি কি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। মোটামুটি কাজের মেয়েটা ঘর মুছে চলে, মেয়েটার তো না এখন ওই বউটা কাজ করে, আগেও বউ করতো, তা এখন আর একটা অন্য বউ করছে, ওই যেই মেয়েটা কাজ করতো, মানে যেই বউটা, তার হচ্ছে বাবার শরীর খারাপ, ও বাবার বাড়িতে গেছে, কতদিন কাজ করবে না। তো বলেছে দিদি তুমি নতুন আরেকজন নাও, আমার বোধ হয় 1-1.5 মাস টাইম লাগবে। তাই নতুন আরেকজনকে নিয়েছি, সে কাজ করে চলেও গেছে, বাসন মাজে যে সেও বাসন মাজে চলে গেছে, আবার আসবে বিকেল 4:30 বাসন মাজতে। তা এখন আমার সমস্ত রান্না কমপ্লিট, এখন যাবো স্নান করতে। তা কী কী রান্না করেছি সেটাই শেয়ার করছি। রান্না করেছি ডাল দিয়ে পাট শাক, এবছর আমার বাড়িতে এই প্রথম পাট শাক। একটু মটর ডাল দিয়ে করেছি, একটু সব ঘন ঘন হয়ে গেছে, একটু শুকনো শুকনো করে করেছি। আর এখানে করেছি পনিরের তরকারি, আর এখানে করেছি শুক্তো। এই যে শুক্তোটা এখন ঢালবো এই বাটিতে, শুক্তো রেডি, ঢেকে রেখে যাই। আর দেওয়া হয়েছে শাশুড়িকে ভাত খেতে, দেখে আসি কি করছে, উনি তো খাওয়া বাদ দিয়ে শুধু এদিক ওদিক এদিক ওদিক, ছেলে ওই ঘরে পড়া বাদ দিয়ে কী করছে জানি না, না ভিডিও দেখছে না কী করছে। ওই যে ওনার ভাত দেওয়া হয়ে গেছে, খাও ভাত খাও, সব ভাত খেতে হবে, জল ঢাললে হবে না, খাও। ওই যে ভাতের মধ্যে জল ঢাললে কেন, ভাত খাও। এই যে ভাত দেওয়া হয়েছে, আর ওই এক সাইডে বসে থাকতে থাকতে বেডসোল হয়ে গেছে, সোজা হয়ে বসবেই না, ওই যে ওরকম করে বসে থাকবে, আর এক সাইডে বেডসোল হয়ে গেছে। বেডসোলের কি বিছানাপত্র আছে সেগুলো আনতে যাবে, আনবে, আর ডাক্তার বলেছে ওষুধ দেবে, দিয়ে দেখা যাক কি করা যায়। ওই ভাত না থাকলে ভাত খায় না, বদমাইশি করে সাইড দিয়ে সুরে সুরে ফেলে দেয়। না না সব ভাত খাবে, সব ভাত খাও, ওই ভাত খাও, মুখে দাও, খাও, ভাত খেতে হবে, সব মুখে দাও, সব। পনির দিয়ে শাক দিয়ে ভালো করে মেখে দেওয়া হয়েছে, সেই ভাতটাকে খাচ্ছে না, না থাকলেই খায় না, বদমাইশি করে ফেলে দেয় দিয়ে ওদিক দিয়ে। ওগুলো তুলতে হবে না, তোমার থালার ভাত খাও আগে, থালার ভাতটাই শেষ করো। এই যে বকার পরে খাওয়া দাওয়া কমপ্লিট, না হলে খেতই না, না বকলে, না বক বক করলে, না বকলে খায় না। এই যে খেলো এটুকু, এখন হচ্ছে মুখ ধোবে। হ্যাঁ হ্যাঁ, এনাও, হাত ধাও আগে, তোমার হাত তো ধাও, হাত পাতো, হাত পাতো, ওই হাত, ওই হাত, হাত ধাও। হ্যাঁ মুখ ধাও, মুখ মোছো, মুখ বেশি রাখবো না, মুখ মোছো, মুখ মুখ মোছো, মোছো মুখ মোছো, না আবার আবার হাত পাতো, আবার ধাও, হাত ধাও, হাতে এঠো রয়েছে, হাত পাতো, নিচু করে পাতো, নিচু করে, না হাত পাতো, হাতটা তো ধোও আগে, হাত ভালো করে ধোও আগে, হাতটা ধোও, পাতো এখানে। এর আগে যে ওই গাছের অ্যাডিনাম গাছের যে ডালগুলো কেটে এই যে বসিয়েছিলাম, সেগুলো সবকটা ডালই বেঁচে গেছে, তাই এই ডালটার হচ্ছে মাথার পাতাগুলো মরে গেছে, ওগুলো ফেলে দিলেই হবে, আর সবকটা ডালই বেঁচে গেছে, আর এটার থেকে তো কড়িও এসে গেছে। এই যে আর এটার এই যে ছোটো ছোটো পোটগুলো নিচ্ছে, এগুলোর এটারও নিচ্ছে, এই যে এগুলোর পাতা, এই যে সব মাথায় বেরিয়ে গেছে, সব সবগুলো বেঁচে গেছে। আর এই পাতা ভাতটাও বেশ সুন্দর হয়েছে, এখন এখানে উপরে দেয় রোদের তাপটা লাগছে, এটা বেশি রোদের মানে একদম সানলাইটে দিলে পাতাগুলো মরে যায়, মানে সে পুড়ে পুড়ে যায়, ছায়াতে ভালো হয়, তাই একটু ছায়াতে থেকে ওই রোদের তাপটা পাচ্ছে, সেই তাপে আরও বেশি সুন্দর হয়েছে। জল ফলও ঠিকঠাক দেওয়া হচ্ছে, গাছটা বেশ সুন্দর হয়েছে। আর এগুলোতে তো গাছ লাগানোই হয়নি, আমার নিজেরও শরীর ঠিক থাকছে না,
এগুলো ঠিক করে ইয়ে করা হচ্ছে না। ওই বেগুন গাছগুলো শুকিয়ে যাচ্ছে, এগুলো সাইডের ছায়ার মধ্যে আনা দরকার। আর এই যে আমার নিচে কারিপাতা ফুল গাছ, মানে কারিপাতা গাছে ফুল এসে গেছে, মৌমাঝিতে অনেক ঝেঁকে ধরছে দেখছি। ওই যে কারিপাতা ফুল গাছে ফুল গাছ বারে বারে আসছে কারিপাতা গাছে। আর এই সাদা এই ফুল গাছটাতেও বেশ পাতা গজিয়ে গেছে, এটায় সাদা সাদা থোকা থোকা ফুল ফুটবে, বেশ ভাল লাগবে দেখতে। এই চারটে শাড়ি বিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম, বিয়ে হয়ে গেল দু মাস, বিয়ে বাড়িরও জামাকাপড় বোধ হয় ধুয়ে কেছে আলমারিতে তুলে দিয়েছে, কিন্তু আমার শাড়িগুলো আর তোলাই হয়নি। আমি রৌদ্রে দিয়ে সেই অমনি রেখে দিয়েছিলাম, এতদিন পরে হট করে মনে পড়লো যে আমি তো শাড়ি এগুলো ভাঁজ করে ঠিক করে তুলিনি, তাই সেগুলোই তুলতে আসলাম। এই যে মানে এত মানে ভালো শাড়িগুলো তার সহজে মানে একদিন দুই দিন পরেই তো ধোয়া যায় না, ওই জন্য পরে একটু পরে রৌদ্রে দিয়ে ঠান্ডা করে তারপরে ভালো করে ভাঁজ করে তুলে রাখি। তো যাই হোক, এই শাড়িটা তো দুই একবার পরেছি, এটাও ধোয়া শাড়ি, ওই জন্য আমি এমনিতেই এমনি ভালো শাড়ি হলে একটু কম ধুই। তাই যে এটা তো দুমড়ে মুমড়ে গেছে, এগুলো এখন ঠিকঠাক করে ভাঁজ করব, ভাঁজ করে তারপরে হচ্ছে তুলব। তাই শাড়িগুলোর কথা ভুলে গেছিলাম, তুলে রাখি এখন। প্রতিটা শাড়ি ঘুচকে মুচকে গেছে, ঠিক করে ভাঁজ করে রাখলেই ঠিক হয়ে যাবে। এই শাড়িটাও ঘুচকে গেছে, সব কটা শাড়ি ঘুচকে মুচকে গেছে আর কি। শাড়িগুলো যে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি, পরে আলমারিতে ঢুকিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা আপাতত এখানে শেষ করব, ছোট ছোট করে ব্লগ দিচ্ছি আর কি, বড় ভিডিও দেখার এখন আজকাল কারো সময়ও নেই আর ধৈর্যও নেই। তা যাই হোক, মানে একদিনে দুটো তিনটে করে ভিডিও করে ওই ছোট ছোট করে এক একদিনে এক একটা ভিডিও ছাড়ছি। তা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই, শুভ দুপুর। এখন দুপুরবেলা 2:30 বাজে, তাহলে বাই বাই।